মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে। হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না, কি করা যায়। ও যুবক, আজকে যে তোমরা আমেরিকার কথা জানো, ফ্রান্সের কথা জানো, জার্মান স্পেনের কথা জানো, তাদের ক্ষমতা সম্বন্ধে জানো, কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, গৌরব সম্বন্ধে তোমরা জানো না। আমরা মুসলমান তো আসলে বীরের জাতি। মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে, আর ওমর এটা মানবে, এটা হইতে। হযরত ওমর কেমন শাসক! রাত্রবেলা ঘুমাইছে, ঘুম আসে না, ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন, খালিদ ইবনুল ওয়ালিদ এদিকে আসো। তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আরো বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন, শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কিবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব। আল্লাহু আকবার। হযরত ওমর নির্দেশ দিল, খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্য। আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কত বড় সাহসী পদক্ষেপ! খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না, 10,000 সাহাবীকে রেডি করলেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন। খলিফাকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য। হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন, যাও, আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা। আল্লাহু আকবার। 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন, জেরুজালেমের দিকে রওনা করলেন। তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে। সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা, ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে, ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না। ঠিক কিনা বলেন? 10,000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আমরা এখন ইহুদিদের উপরে হামলা করব না, জেরুজালেমের জনগণের উপরে হামলা করব না, কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না। ঠিক কিনা বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা তাদেরকে আলটিমেটাম দিব, যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না, কোনো রক্তপাতে যাব না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, ও সৈন্যরা, তোমরা পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো। 10,000 সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। খালিদ ইবনুল ওয়ালিদ একজন দূত পাঠালো, যাও, জেরুজালেমের যে ইহুদিদের সবচেয়ে বড় সরদার, যার হাতে জেরুজালেমের ক্ষমতা, বাইতুল মুকদ্দাসের চাবি, তাকে যায় বলো, ওমর, খলিফা ওমর মদিনা থেকে 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য, আর তোমরা শুনে রাখো আমরা 10,000 সৈন্য মসজিদুল আকসাকে দখল করার জন্য আসছি। একটা সৈন্য বেঁচে থাকতেও আমরা মসজিদুল আকসা দখল না করে মদিনায় ফিরে যাব না। ইহুদিরা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, তারা মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে। ইহুদিরা গোয়েন্দা পাঠায় দিচ্ছে, আসলে যা দেখো তো মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা। ইহুদি গোয়েন্দারা আইসা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে, আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেছাকার করে ফেলবে। আল্লাহু আকবার। যারা অন্যায় করে, জুলুম করে, তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে। কি থাকে? কারণ তারা তো জালেম, মুসলমানের উপরে জুলুম করে। ইহুদিরা যখন গোয়েন্দাদেরকে পাঠালো, গোয়েন্দারা দেখলো বাইরের অবস্থা থমথমে, পুরাই খারাপ অবস্থা, একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না। ইহুদিরা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল, কি করা যায়। আমরা তো ওমরের সম্বন্ধে জানি তার মেজাজ, তার মন মানসিকতা সম্বন্ধে তার সাহসিকতা সম্বন্ধে তো আমরা জানি। যদি ওমরের সাথে আমরা ভালো আচরণ না করি, তার কথা যদি আমরা মেনে না নেই, একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? তার মানে ঠেলার নাম বাবাজি। কিসের নাম? কিসের নাম? কুকুরকে মুগুর ছাড়া কখনো কুকুর সোজা হয় না, ঠিক কিনা বলেন? কুকুরের লেজে যদি আপনি বাগাবাড়ির 1 নাম্বার ঘি মাখান, কুকুরের লেজ সোজা। সুন্দরবনের একটা গজারি লন, 2.5 হাতের একটা গজারি লয়া 2টা বাড়ি মারেন, দেখবেন কুকুর লেজ সোজা করে দৌড় মারবে, ঠিক কিনা বলেন? ওমর জানে কোন জায়গায় মেডিসিন দিতে হবে। ইহুদিরা দেখলো ওমর এমন একজন খলিফা যার ভয়ে ইবলিস শয়তান পর্যন্ত পথ পরিবর্তন করে ফেলে। আল্লাহু আকবার। নবীজি বলেছে আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লা কানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়তি দান করতেন ওমরকে নবী বানাতেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে বলা হয় মেজাজে ওহী, আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের মধ্যে 40টা আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। না না না, ওমরের হাত থেকে বাঁচা যাবে না। মিটিং এ বসলো কি করা যায় কি করা যায়। ইহুদিদের পক্ষ থেকে খালিদ ইবনুল ওয়ালিদকে একটা প্রস্তাব করা হলো, শোনো শোনো, আমরা তোমাদের প্রথম কিবলা তোমাদের হাতে ফিরায় দিব, কিন্তু শর্ত হলো তোমাদের সাথে আমরা কোনো মারামারি কাটাকাটিতে যাব না, রক্তপাতে যাব না। বিনা রক্তপাতে জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব, মসজিদুল আকসার চাবিও বুঝাই দিব। আল্লাহু আকবার। ইহুদিরা কি বলে? কোনো মারামারি কাটাকাটি, জানে যে মারামারি করতে এলে মারি খাইব। দেখতেছে যে সৈন্যরা দাঁড়ায় আছে তরবারি নিয়ে, একটা কেউ ছাড়বে না। এখন আইসা কয় বাবা মাপ চাই, তোদের সাথে মারামারি করব না। কি করবা কি করবা? বলে জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে ফিরায় দিব, কিন্তু শর্ত হলো তোমাদের কাছে জেরুজালেমের চাবি দিব না। তোমাদের যিনি খলিফা ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে, তাকে আসতে বলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর আসবে, তার হাতে আমরা বাইতুল মুকদ্দাসের চাবি বুঝায় দিব, তোমাদের খলিফা ওমরকে আসতে বলো। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, জেরুজালেমের ইহুদিরা বলছে তারা আমাদের সাথে কোনো রক্তপাতে যাবে না, তারা আমাদের সাথে লড়াই করবে না, বিনা রক্তপাতে তারা আমাদের কাছে মসজিদুল আকসার চাবি জেরুজালেমের ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করবে, কিন্তু তাদের শর্ত হলো আমাদের হাতে দিবে না, আপনাকে মদিনা থেকে। আপনাকে মদিনা থেকে, জোরে বলেন জোরে বলেন, আসতে হবে। এই কথা শোনার পরে হযরত ওমর বলে আমি এখনই যাব জেরুজালেমে। আল্লাহু আকবার। ওমর তার গোলামকে বলল, গোলাম একটা উট রেডি করো, আমরা এখনই জেরুজালেমের দিকে রওনা করব। অনেক মুসলমান সৈন্যরা ওমরকে বললেন আমিরুল মুমিনিন, আপনি একা একা মদিনা থেকে আপনি জেরুজালেমে যাবেন, এমন হতে পারে ইহুদিরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে মরুভূমির মাঝখানে আপনাকে হত্যা করতে পারে, আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কিছু সাথে করে সৈন্য নিয়ে যান, আপনাকে যাতে নিরাপত্তা দিতে পারে প্রোটোকল দিতে পারে এমন কিছু সৈন্য নিয়ে যান। হযরত ওমর বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি যেই মাওলার উপরে সবর করি, যেই মাওলার উপরে আমি ভরসা করি, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুন হাফিজাল ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় কি হয় না? উত্তম নিরাপত্তা দানকারী কে? আল্লাহ যদি চায় পৃথিবীর কোন মানুষ তোমার একটা পশমও ছিঁড়তে পারবে না, আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাইতে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عشان بران خلي محبته نبيجر نامে درود পড়ি درود إبراهيم আওয়াজ করে اللهم صل على محمد আওয়াজ করে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا आवाज करे आवाज करे حسنت جميع خصاله صلوا عليه عربের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদা করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিল ওয়া খিসালিহি আসুন প্রাণ খুলে হৃদয় উজাড় করে চোখ দুটি বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় আমরা জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাদেরকে পাগল বলে, বলুক তাতে আমাদের যায় আসে না। আমরা নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই। কার পাগল? আসুন সেই মাওলায় পাকের নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, محمد رسول الله। جل جل بولي صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, কাশিল খামারপাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আরজু মজুমদার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া রুনু, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম মিয়া, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মঞ্চ প্রবিষ্ট দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন ও হাদিসের মজমায় আসার তৌফিক দিয়েছেন, এটা মাওলায়ে করিমের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। নিয়ামত মনে করেন না? কত মানুষ অসুস্থ, হসপিটালের বেডে কাতরাচ্ছে, অপারেশন থিয়েটারে আছে, আছে না? আইসিইউতে আছে। আবার এমন কিছু মানুষ আছে করোনার ডরে ঘর থেকে বেরিয়ে হয়, আছে না? করোনার ডরে ঘর থেকে বের হয় না এমন মানুষ আছে, কিন্তু বাজার করার জন্য, খেলাধুলার জন্য, দুনিয়ার বিনোদনের জন্য ঠিকই বের হয়, কোরআনের মজমায় আসে না। এমন মুসলমান আছে কি আছে না? আজকের এই মাহফিলে যে মুসলমান আসতে পারে নাই তার কপাল খারাপ, সে হতভাগা, ঠিক কিনা বলেন? আজকের এই মজমা জান্নাতি মজমা, জান্নাতের বাগান। গত বছর যারা এই মাহফিলে ছিল অনেকেই এই বছর তারা নাই, আছে? অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, তাদের আমল নামার দরজা বন্ধ হয়ে গেছে, চাইলেও আর তারা নেক আমল করতে। আবার এই মাহফিলে আমরা অনেকেই আছি, হতে পারে আগামী বছরের মাহফিলে কবরেও থাকতে পারি, কথা বলেন না? আপনারা মরবেন না তো? এত আসতে বলেন কেন? যেমনি ভাব দেখাইতেছেন যে না হুজুর আপনি এটা কি করেন, সম্ভবই না, সম্ভবই না, বিষয়টা এমন প্রশ্নই আসে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আপনার আমার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, এক মিনিট আগেও না, এক মিনিট পরেও না। আল্লাহ যখন আপনার আমার মৃত্যুর সময়টা নির্ধারণ করেছে, নির্ধারিত সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা আসছি, কেউ আগে কেউ পরে, একদল আসে আর একদল যায়, কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে নাই। যদি পারতো তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত পারতো, হামান, কারুন পারতো, ঠিক কিনা বলেন? কেউ স্থায়ী হয় না, দুই দিনের জন্য আসে, আবার গাট্টি বুঝতে পাইন্দা সবকিছু ফালায় চলে যায়। এ কারণে আল্লাহ এই পৃথিবীর মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে, সমাজের ভিতরে যাতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো যাতে না হয়, এ কারণে আল্লাহ আমাদের কিছু নীতিমালা দিয়েছেন। কি দিয়েছেন? নীতিমালা। এই যে কিছুদিন আগে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেল, কত মানুষ মরছে না? মরছে না? কেন মরছে? শুধু ক্ষমতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি যেটা ভাইরাস আকারে ধারণ করছে সেটা হলো আমরা এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেই, গালি দেই। কি করি? বিনা কারণে অনেক মানুষকে হত্যা করে সমাজের মধ্যে আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহর নবীর হাদিস, বাবা আমার কথা না, নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমানকে আরেক মুসলমান গালি দিল, সে ফাসিকি করল। আর যদি কোনো মুসলমানকে হত্যা করে সে কুফরি করল। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষকে বিনা কারণে গালাগালি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, অর্থের দাপট দেখায়, সম্পদের দাপট দেখায়। একজনের ৬ জন ৮ জন ছেলে, আর একজনের কোনো সন্তানই নাই। ঝগড়া লাগলে বলে ঘর থেকে বের হ, ঠ্যাং ভেঙে দিব, পারলে বের হ, জোর করে ঘর থেকে টেনে আনে। ওই ৬ বাপ-পুত মিলে একজন নিরহ মানুষের উপর জুলুম করে, আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে না 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 না, জুলুম করো না। এক মানুষের প্রতি আর এক মানুষ জুলুম করো না। আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না, ঠিক কিনা বলি? আল্লাহর কোরআনের আয়াতে বাবা আমার কথা না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন এক মানুষের প্রতি যাতে আরেক মানুষ ইহসান করে। কি করে? ইহসান করে, দয়া করে, ভালোবাসে, যাতে তারা মানুষের প্রতি মানুষ জুলুম না করে। ও মুসলমান, একটু আগে আমাদের শিল্পী আমাদেরকে ওমর ফারুক, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর আযম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে একটি চমৎকার ইসলামী সংগীত পরিবেশন করলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, মুসলমানদের দ্বিতীয় খলিফা। তিনি কেমন ইনসাফ কায়েম করেছিলেন দুনিয়ার জমিনে, সারা পৃথিবীর মানুষগুলো দেখেছে মুসলমানরা কিভাবে ইনসাফ কায়েম করে। আল্লাহু আকবার। মুসলমানদের ইনসাফ দেখে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জমিনের মধ্যে যখন ইনসাফ থাকে না, মানুষ মানুষের উপরে যখন ক্ষমতার বাহাদুরি দেখায়, অর্থের দাপট দেখায়, ক্ষমতার দাপট দেখায়, যখন মানুষ সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, মিথ্যাকে সত্য দিয়ে ঢাকতে চায়, যখন মানুষের প্রতি মানুষ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তখন এই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে না, গজব আসে। গজব কি আসে? এ কারণে মাঝে মাঝে বাংলাদেশ নড়াচড়া দেয়, দেয় কি দেয় না? মাঝে মাঝে ভূমিকম্প হয়। কেন ভূমিকম্প হয়? ভূমিধস হয়, টর্নেডো হয়, বড় বড় সিডোর আসে, বালা মুসিবত আসে। জমিনের মধ্যে যখন মানুষ মানুষের উপরে ইনসাফ করে না, মানুষ মানুষকে যখন ভালোবাসে না, অত্যাচার করে না, আসমানের মালিক জমিনের মালিক সহ্য করতে পারে না, তখন জমিনের মালিক আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে বালা মুসিবত পাঠায়, ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রথম কিবলার নাম কি বলতে পারেন? মেজরিটি পার্সেন্ট মুসলমানের কাছে যদি জিজ্ঞেস করা হয় মুসলমানদের প্রথম কিবলার নাম কি, বলতে পারবে না। কিন্তু যদি যুবকদেরকে জিজ্ঞেস করা হয়, যুবক কোন খেলোয়াড় কয়টা গোল করছে, কয়টা সেঞ্চুরি করছে, কোন সিনেমার নায়ক কয়টা ছবি বানাইছে, দেখবেন অকপটে বলে দিবে, একেবারে ঠুটস্থ, একেবারে কি। অথচ মুসলমান তার ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না, ঠিক কিনা বলেন? না জানার কারণে আজকে মুসলমানের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, তার থেকে তুমি কিছুই আদায় করতে পারবে না। যদি তার প্রতি ইনসাফ করো, তার কলিজাটা তোমার জন্য কেটে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মানুষের সাথে এমন ইনসাফের আচরণ করেছেন, তার খলিফা, তার সাহাবী খলিফাতুর রাসূল হযরত ওমর মানুষের প্রতি এমন ইনসাফ করেছেন। তার জনগণের খাবারের বস্তা তিনি মাথায় নিয়ে নিয়ে তাবুতে তাবুতে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাবুতে বিলায় দেয় নাই, নিজের হাত দিয়া রুটি বানায়া এতিম বাচ্চার মুখের মধ্যে তুলে দিয়েছেন। আর আমাদের সমাজে এখন কি হয়, জনগণের তেল চুরি, চাল চুরি, ডাল চুরি, বালিশ চুরি, কলা গাছ চুরি, ঠিক কিনা বলেন? একটা বালিশের দাম 7 লক্ষ টাকা, একটা কলা গাছের দাম 10 লক্ষ টাকা। চিন্তা করছেন, একটা চেয়ারের দাম, একটা পদ্মার দাম। সৌদি আরবে, কুয়েতে, কাতারে তেলের খনি পাওয়া যায় সমুদ্রের নিচে, আর আমাদের বাংলাদেশে পাওয়া গেছে খাটের নিচে। আমরা কেমন ইনসাফগার জাতি! এ কারণে প্রধানমন্ত্রী বলেছেন, যে চোরের বাচ্চা চোর 5 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, সে কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না। সম্মানিত হাজিরিন, করোনার সময় বাংলাদেশের জনগণ কত কষ্ট করেছে, আবার কিছু নেতার একেবারে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমাদের মধ্যে বাস গেছে, আর তারা আমাদের আখ্যা গনছে, ঠিক কিনা বলেন? বলে তোরা মর, তোরা মর, আর তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। জমিনের মধ্যে যখন এমন বৈষম্য দেখা দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, গজব। শুধু এই করোনা না, এখন করোনার পরে আর একটা আসছে ওমিক্রন। নাম কি? ওমিক্রন। শুধু একটার পর একটা আসতেই থাকবে, শান্তি পাইবেন না। কেমনে পাইবেন? কারণ মানুষের উপর আমরা অত্যাচার করি, নির্যাতন করি, জুলুম করি, আসমানের মালিক সহ্য করতে পারে না। এ কারণে আমাদের উপরে একের পর এক গজব নাজিল করে, ঠিক কিনা বলি? আমার কথার যুক্তি আছে কি আছে না? অথচ হযরত ওমর কেমন ইনসাফ দেখাইলেন। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছেন। এখনো ইহুদিরা আমাদের প্রথম কিবলা দখল করে আছেন। হযরত ওমরের খেলাফত কাল, আরে ওমর খেলাফত রাষ্ট্র পরিচালনায় থাকবে, ওমর হবে খলিফা, আর ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের প্রথম কিবলা দখল করে রাখবে, এটা হতেই পারে। বর্তমানের মুসলমান শাসকরা হচ্ছে মুনাফিক। তার মধ্যে অন্যতম হলো বর্তমানে দুবাইয়ের যিনি বাদশাহ, খলিফা, প্রেসিডেন্ট, দুবাইয়ের যিনি যুবরাজ, তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ওদের কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। বর্তমানে সৌদির যিনি বাদশার ছেলে সালমান বিন আব্দুল আজিজ, যাকে MBS সালমান বলা হয়, ওইও একটা মুনাফিক। গত 2 দিন আগে তাবলিগ জামাতের নামে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের ইমামকে তারা নোটিশ দিয়েছে, যাতে তারা তাবলিগের বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। তাবলিগ করা যাবে না, এমন একটা বক্তব্য সৌদির প্রতিটা জুমার মসজিদে খুতবার মধ্যে বলা হয়েছে। অথচ সালমান খানকে, শাহরুখ খানকে দাওয়াত দিয়া সৌদির পবিত্র ভূমিতে তারা কনসার্টের আয়োজন করছে। কত বড় জালেম, কত বড় জালেম! অনেকে আমাদেরকে বলে, হুজুর আমরা সৌদি আরবে এটা দেখছি, সেটা দেখছি। আরে বেটা, সৌদি আরব সত্যের মাপকাঠি না। আমাদের জন্য সত্যের মাপকাঠি হলো আল্লাহর কোরআন, সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? সৌদির মানুষ কি করছে না করছে এটা আমাদের জানার বিষয় নয়। আল্লাহর কোরআন আর আমার কলিজার টুকরা নবীজি কি বলেছেন আমরা সেটা মানব। নবীজিকে বলে গেছে দুবাইয়ের প্রেসিডেন্টকে যে তুমি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, এটা কি বলছে নাকি? নবীজি ইহুদিদেরকে লানত করছে, আর দুবাইয়ের প্রেসিডেন্ট ইহুদিদের সাথে গলায় গলায় পিরিত করতেছে, ঠিক কিনা বলেন? মজলুম ফিলিস্তিনের দিকে তারা ফিরেও তাকায় না। অথচ হযরত ওমর, তিনিও মক্কার খলিফা, মক্কার প্রেসিডেন্ট। আপনাদের কাছে আমার প্রশ্ন, সৌদি আরব যদি 1 সপ্তাহ আলটিমেটাম দেয়, ইসরায়েল 1 সপ্তাহের ভিতরে আমাদের প্রথম কিবলা ছেড়ে চলে যাবে, মাত্র 1 সপ্তাহ। কয় সপ্তাহ? আমেরিকার প্রেসিডেন্টকে ডেকে যদি বলে 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রথম কিবলা আমাদেরকে ফিরায় দাও, সৌদির বাদশার নেতৃত্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে, এক টেবিলে বৈশা যদি 1 সপ্তাহ সময় দেয়, দেখবেন আমেরিকা, ইসরায়েল লুঙ্গি খোলার সময় পাবে না। ঠিক কিনা বলেন? শুধু সৌদি আরব যদি বলে আমি ঘোষণা করলাম আজকের পর থেকে ইসরায়েল আমেরিকার কাছে তাদের মিত্রদের কাছে আমরা তেল বিক্রি করা বন্ধ করে দিব। দেখবেন পরের সপ্তাহে সৌদির বাদশার পায়ে ধরবে আমেরিকার প্রেসিডেন্ট আয়েশা, বলবে আমাদেরকে বাঁচান। আরে দুনিয়ার যত দামি সম্পদ সব আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, কিন্তু কিছু কুলাঙ্গার মুসলমানদের প্রেসিডেন্টের কারণে আজকে আমরা মুসলমান মার খাইতেছি। কেমন ছিলেন হযরত ওমর, যেই মসজিদের দিকে আমার নবী 17 মাস কিবলা করে নামাজ পড়েছেন। কত মাস? মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। আমার নবী 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله اكبر। আমার নবী 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছে। কোন মুসলমান যদি বলে আমি বাইতুল্লাহকে ভালোবাসি, মসজিদুল আকসা প্রথম কিবলাকে ভালোবাসি না, তাহলে বুঝতে হবে তার ঈমান নাই। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা হচ্ছে আমাদের আত্মার সম্পর্ক। এ কারণেই ফিলিস্তিনা সারা পৃথিবীর মুসলমানদেরকে বলে, ও সারা পৃথিবীর মুসলমানেরা, আমরা কেন একা একা মসজিদুল আকসার জন্য রক্ত ঝরাই? এই মসজিদুল আকসা তো শুধু আমাদের ফিলিস্তিনের না, এই মসজিদুল আকসাও বাংলাদেশের মুসলমানের, ঠিক কিনা বলি? সারা পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, হোক কালো হোক সাদা, হোক কৃষ্ণাঙ্গ হোক শ্বেতাঙ্গ, হোক ধনী হোক গরিব, প্রত্যেকটা মুসলমানের সাথে আত্মার সম্পর্ক রয়েছে মসজিদুল আকসার, ঠিক কিনা বলেন? সেই মসজিদুল আকসা দখল করে নিয়ে গেছে আমাদের মুসলমানের কোনো অনুভূতি নাই। কেন নাই? কারণ আজকে সারা পৃথিবীর মুসলমান শাসকগুলো জালেম হয়ে গেছে। জালেম জনগণের উপরে তারা ন্যায় বিচার করে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর তো আর এমন শাসক ছিলেন না, তিনি ইনসাফ কায়েম করেছেন। কি কায়েম করেছেন? কেমন ইনসাফ? মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে, হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না, কি করা যায় কি করা যায়। ও যুবক, আজকে তো তোমরা আমেরিকার কথা জানো, ফ্রান্সের কথা জানো, জার্মান স্পেনের কথা জানো, তাদের ক্ষমতা সম্বন্ধে জানো, কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না। আমরা মুসলমান তো আসলে বীরের জাতি, আমরা মুসলমান কারো গোলামি করার জাতি না, আমরা নেতৃত্ব দেওয়ার জাতি। আজকে আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের গলার মধ্যে গোলামির জিঞ্জির পরানো হয়েছে, ঠিক কিনা বলেন? কেমন ছিলেন হযরত ওমর? মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে, আর ওমর এটা মানবে, এটা হইতে। এ কারণে মসজিদুল আকসা নিয়ে যখন মারামারি ঝগড়া লাগে ইসরায়েলদের সাথে, দেখবেন প্রেসিডেন্ট এরদোগান সবার আগে দাঁড়ায়, সৌদির বাদশা চুপ করে থাকে। কেন চুপ করে থাকে? সে তো সৌদি আরবের ক্ষমতাটাকে রাজতন্ত্র বানায় ফেলাইছে। প্রেসিডেন্ট এরদোগান মাঝে মাঝে হুংকার দেয়, তিনি বলে আমি মসজিদুল আকসাকে মুক্ত করবই করব। করতে পারুক না পারুক এতটুকুন কথাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? তাও তো এতটুকুন কথা বলে প্রেসিডেন্ট এরদোগান। এ কারণে ইসরায়েল ভয়ে এখনো পর্যন্ত তেমন কিছু বলে না। হযরত ওমর কেমন শাসক? রাত্রবেলা ঘুমাইছে, ঘুম আসে না, ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন, খালিদ ইবনুল ওয়ালিদ এদিকে আসো। তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আরো বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন, শোনো শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কিবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব। আল্লাহু আকবার। হযরত ওমর নির্দেশ দিল, খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্য, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কত বড় সাহসী পদক্ষেপ! খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না, 10,000 সাহাবীকে রেডি করলেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন। খলিফাকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য। হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন, যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা। আল্লাহু আকবার। 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন জেরুজালেমের দিকে, রওনা করলেন। তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে। সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা, ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে, ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না। ঠিক কিনা বলেন? 10,000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আমরা এখন ইহুদিদের উপরে হামলা করব না, জেরুজালেমের জনগণের উপরে হামলা করব না, কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না। ঠিক কিনা বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা তাদেরকে আলটিমেটাম দিব, যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না, কোনো রক্তপাতে যাব না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, ও সৈন্যরা, তোমরা পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো। 10,000 সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। খালিদ ইবনুল ওয়ালিদ একজন দূত পাঠালো, যাও যাও জেরুজালেমের যে ইহুদিদের সবচেয়ে বড় সরদার, যার হাতে জেরুজালেমের ক্ষমতা, বাইতুল মুকদ্দাসের চাবি, তাকে যায় বলো ওমর, খলিফা ওমর মদিনা থেকে 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আর তোমরা শুনে রাখো, আমরা 10,000 সৈন্য মসজিদুল আকসাকে দখল করার জন্য আসছি। একটা সৈন্য বেঁচে থাকতেও আমরা মসজিদুল আকসা দখল না করে মদিনায় ফিরে যাব। মদিনায় ফিরে যাব না। ইহুদিরা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, তারা মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে। ইহুদিরা গোয়েন্দা পাঠায় দিচ্ছে, আসলে যা দেখো তো মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা। ইহুদি গোয়েন্দারা আইসা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে, আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেছাকার করে ফেলবে। আল্লাহু আকবার। যারা অন্যায় করে, জুলুম করে, তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে। কি থাকে? কারণ তারা তো জালেম, মুসলমানের উপরে জুলুম করে। ইহুদিরা যখন গোয়েন্দাদেরকে পাঠালো, গোয়েন্দারা দেখলো বাইরের অবস্থা থমথমে, পুরাই খারাপ অবস্থা, একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না। ইহুদিরা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল, কি করা যায়, কি করা যায়। আমরা তো ওমরের সম্বন্ধে জানি, তার মেজাজ, তার মন মানসিকতা সম্বন্ধে, তার সাহসিকতা সম্বন্ধে তো আমরা জানি। যদি ওমরের সাথে আমরা ভালো আচরণ না করি, তার কথা যদি আমরা মেনে না নেই, একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? তার মানে ঠেলার নাম বাবাজি। কিসের নাম? কিসের নাম? কুকুরকে মুগুর ছাড়া কখনো কুকুর সোজা হয় না। ঠিক কিনা বলেন? কুকুরের লেজে যদি আপনি বাগাবাড়ির 1 নাম্বার ঘি মাখান, কুকুরের লেজ সোজা। সুন্দরবনের একটা গজারি লন, 2.5 হাতের একটা গজারি লয়া 2টা বাড়ি মারেন, দেখবেন কুকুর লেজ সোজা করে দৌড় মারবে। ঠিক কিনা বলেন? ওমর জানে কোন জায়গায় মেডিসিন দিতে হবে। ইহুদিরা দেখলো ওমর এমন একজন খলিফা, যার ভয়ে ইবলিস শয়তান পর্যন্ত পথ পরিবর্তন করে ফেলে। আল্লাহু আকবার। নবীজি বলেছে, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়তি দান করতেন, ওমরকে নবী বানাতেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে বলা হয় মেজাজে ওহী, আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের মধ্যে 40টা আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। না না না, ওমরের হাত থেকে বাঁচা যাবে না। মিটিং এ বসলো, কি করা যায়, কি করা যায়। ইহুদিদের পক্ষ থেকে খালিদ ইবনুল ওয়ালিদকে একটা প্রস্তাব করা হলো, শোনো শোনো, আমরা তোমাদের প্রথম কিবলা তোমাদের হাতে ফিরায় দিব, কিন্তু শর্ত হলো তোমাদের সাথে আমরা কোনো মারামারি কাটাকাটিতে যাব না, রক্তপাতে যাব না। বিনা রক্তপাতে জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব, মসজিদুল আকসার চাবিও বুঝাই দিব। আল্লাহু আকবার। ইহুদিরা কি বলে, কোনো মারামারি কাটাকাটি, জানে যে মারামারি করতে এলে মারি খাইব, দেখতেছে যে সৈন্যরা দাঁড়ায় আছে তরবারি নিয়ে, একটা কেউ ছাড়বে না। এখন আইসা কয়, বাবা মাপ চাই, তোদের সাথে মারামারি করব না। কি করবা কি করবা? বলে জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে ফিরায় দিব, কিন্তু শর্ত হলো তোমাদের কাছে জেরুজালেমের চাবি দিব না। তোমাদের যিনি খলিফা ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে, তাকে আসতে বলো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমর আসবে, তার হাতে আমরা বাইতুল মুকদ্দাসের চাবি বুঝায় দিব। তোমাদের খলিফা ওমরকে আসতে বলো। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, জেরুজালেমের ইহুদিরা বলছে তারা আমাদের সাথে কোনো রক্তপাতে যাবে না, তারা আমাদের সাথে লড়াই করবে না, বিনা রক্তপাতে তারা আমাদের কাছে মসজিদুল আকসার চাবি জেরুজালেমের ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করবে, কিন্তু তাদের শর্ত হলো আমাদের হাতে দিবে না, আপনাকে মদিনা থেকে। আপনাকে মদিনা থেকে, জোরে বলেন জোরে বলেন, আসতে হবে। এই কথা শোনার পরে হযরত ওমর বলে, আমি এখনই যাব জেরুজালেমে। আল্লাহু আকবার। ওমর তার গোলামকে বলল, গোলাম একটা উট রেডি করো, আমরা এখনই জেরুজালেমের দিকে রওনা করব। অনেক মুসলমান সৈন্যরা ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা মদিনা থেকে আপনি জেরুজালেমে যাবেন, এমন হতে পারে ইহুদিরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে মরুভূমির মাঝখানে আপনাকে হত্যা করতে পারে, আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কিছু সাথে করে সৈন্য নিয়ে যান, আপনাকে যাতে নিরাপত্তা দিতে পারে, প্রোটোকল দিতে পারে, এমন কিছু সৈন্য নিয়ে যান। হযরত ওমর বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি যেই মাওলার উপরে সবর করি, যেই মাওলার উপরে আমি ভরসা করি, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক কি না বলেন? বিশ্বাস হয় কি হয় না? উত্তম নিরাপত্তা দানকারী কে? আল্লাহ যদি চায় পৃথিবীর কোন মানুষ তোমার একটা পশমও ছিঁড়তে পারবে না, আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাইতে। এর সবচাইতে বড় উদাহরণ হলো এই যে 2 দিন আগে মিস্টার মুরাদ বাংলাদেশ থেকে মহিলাদের মতো ওন্না বোরকা পইরা, একেবারে ক্যাপ মাথায় দিয়া, মুখের ভিতরে মাস্ক পইরা চোরের মতো বাংলাদেশ থেকে ভাগছে। সে মনে করছে মন্ত্রিত্ব পাইয়া গেছি, বড় কিছু হয়ে গেছি, কিন্তু সে জানে না বাপের উপরে বাপ আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে অদ্যত্ত করেছে, অহংকার করেছে, ঠিক কিনা বলেন? সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ বলে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জোরে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই জমিন কার? আস্তে বলেন কেন? জমিন কার? জমিন কি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সৃষ্টি করেছে? সৃষ্টি করেছেন কে? তাহলে জমিন যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ বলে আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর মিস্টার মুরাদ কয়, আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। শুধু এটাই বলে নাই, সে বলেছে আলেমদের দাড়ি কামাই দিবে দাড়ি, সে বলেছে আলেমদের টুপি খোলায় ফেলবে। আল্লাহ বলে, তুই আলেমদের দাড়ি কামাই দিবি, টুপি খুইলা ফালাবি, এখন তোর জাইঙ্গারও কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? মানুষ পাইলে তোমার লুঙ্গিটাই না খোলায় ফালতো। উদ্ধত্ত আচরণ করো না, আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করে। আরো জোরে বলেন। মানুষের প্রতি ইনসাফ করতে শিখো, ভদ্র হতে শিখো, নম্র হতে শিখো, রূঢ় আচরণ করো না। এগুলো আল্লাহ কখনো বরদাস্ত। আল্লাহ ক্ষমতা দেয়, আবার সেই আল্লাহ আবার ক্ষমতা ছিনায়া নেয়। সে সে তো দূরের কথা, আপনারা কি কোনোদিন ভাবছেন যে বেচারাকে কানাডায়ও ঢুকতে দেয় নাই? কোথায় যাই হোক গালিগুলি খায়া মন্ত্রিত্ব ছাইরা দেশ থেকে পালাইছে, ঘরেও তো জায়গা দেয় না, কারণ তার স্ত্রীও তো সবকিছু শুনছে না, সব তো আউট হয়ে গেছে, ঘর থেকেও বের করে দিচ্ছে, গেছে বেচারা কানাডা আশ্রয়ের জন্য, কানাডাও আশ্রয় দেয় নাই, সেখান থেকে বিমানে উঠে গেছে তুই দুবাই যা, দুবাইও তোর জায়গা দেয় নাই। আল্লাহ পারে কি পারে না? সে যখন ইসলামের বিরুদ্ধে এভাবে বিষোদ্গার করতেছিল, খোদার কসম করে বলি আল্লাহর কোরআন সাক্ষী, চোখের পানি ফেলেছি আর বলেছি আল্লাহ তুমি এই জালেমের বিচার করো, বিচার করো। এত তাড়াতাড়ি আল্লাহ জালেমের বিচার করছে আমরা কল্পনাও করতে পারি না। সব শেষ, সব। এদেশের স্বাধীনতার সংগ্রামী বীর পুরুষ মজলুম জননেতা আল্লামা মজলুম জননেতা আল্লামা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাইহি, এই টাঙ্গাইলের সূর্য সন্তান। কতক্ষণ না গায়ে ও মোল্লা দিকে গায়ে লাগে না নাকি? দাড়িওয়ালা দিকে পছন্দ হয় না? হ্যাঁ, দাড়িওয়ালাকে দেখলেই চুলকানি ওঠে না? নিমো খারাম কোথাকার। আরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো এমন বীর পুরুষ বাংলার জমিনে একজনই এসেছে, ঠিক কিনা বলেন? সারা দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ তার কথা মনে করলে এখনো তার শ্রদ্ধায় চোখ থেকে পানি আসে, দোয়া আসে না? লতিফ সিদ্দিকী বেল নাই, শুধু ইসলামের বিরোধিতা করার কারণে। এই মুরাদ আর কোনদিন কমর সোজা করে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না, চ্যালেঞ্জ করলাম। কোনো কারণ নাই, কোনো রিজন নাই, শুধু ইসলামের বিরোধিতা করার কারণে। ইতিহাস পড়ে দেখেন, আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে কোন শক্তি পৃথিবীর জমিনে স্থায়ী লাভ করে নাই, করতেও পারবে না, করতেও পারবে না, ঠিক কিনা বলেন? আছে। ফেরাউন 450 বছর রাজত্ব করছে, কত বছর? নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, চেঙ্গিস খান, হালাকু খান কই গেল? সব মাটির সাথে মিশে গেছে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত মেরে দিয়েছেন, যেই নবী তিন বেলা ঠিকমতো খেতে পায় নাই, সিরা জামা পরেছেন, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, আল্লাহ নবীকে বিবাহ করার পরে তিনি এমন জামা কাপড় পরতেন যেই কাপড় শিলি দিতে দিতে, তালি দিতে দিতে আর সুই ঢুকতো না। আজকে সেই নবীজির রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় যায়। আর যে আবু জেহেল ইসলামের বিরোধিতা করেছে, যুবক তোমরা শুনে রাখো, তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে, আলেমদের থেকে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য তোমাদেরকে চক্রান্ত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? তোমরা শুনে রাখো, আবু জেহেল এত ক্ষমতা ছিল, আমার নবীকে এত কষ্ট দিয়েছে। আবু জেহেলের অস্তিত্ব আজকে পৃথিবীর জমিনে নাই, নাই, নাই। আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে, বাথরুম। যারা হজ করতে গেছেন আবু জেহেলের বাড়িতে যে বাথরুম করছে। আর কলিজার টুকরা নবীজি যেই মাটির কুঠিরে বসবাস করতেন, এই কুঠির দেখার জন্য এখনো কোটি কোটি মুসলমান মদিনায় যায়, যায় কি যায় না? সেই ঘর দেখে, মক্কায় মদিনায় ঘর দেখে চোখের পানি ফেলে নবীজির জন্য দোয়া করে। শুধু মুসলমান নয়, অমুসলিম লেখক এইচ মাইকেল হার্ট 1000 মনীষীর জীবনী লিখেছেন। কত হাজার? 1000। পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক, কবি, সবার জীবনী তিনি লিখেছেন। এমন কোন মনীষী তিনি বাদ দেন নাই, কিন্তু সর্বপ্রথম তিনি আমার কলিজার টুকরা বিশ্বনবীর জীবনীটা তার ভয়ের মধ্যে প্রথম আমার নবীর জীবনী লিখেছেন এইচ মাইকেল হার্ট। 1000 মনীষীর জীবনী কিনবেন। তিনি সেখানে লিখেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি সবার আগে না লিখতাম, আমি আমার নিজের সাথে বেঈমানি করতাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আর কোনোদিন। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? এ কারণে যুবক তোমাদেরকে বলবো, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো। যতদিন বাঁচবো দ্বীনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাবধান, জীবন চলে গেলেও কোনোদিন দ্বীনের ইসলামের বিরোধিতা, তাইলে ক্ষমা নাই, তাহলে ক্ষমা নাই, শেষ রক্ষা হবে না। কারণ এই যৌবন, এই শরীর থাকবে না, সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বয়ান কি শেষ করে দেব না ঘটনাটা শেষ করব না? আর বাকি আছে মাত্র 10 মিনিট। 10 মিনিটে আমরা আলোচনা শেষ করে লম্বা একটা মোনাজাত দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরত ওমর বললেন, আমি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বলে, আমার কোনো প্রটোকলের দরকার নাই, নিরাপত্তার দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য উত্তম নিরাপত্তা দানকারী। হযরত ওমরকে কে ক্ষতি করবে? কারণ ওমর তো কোনোদিন জনগণের চাল চুরি করে না, ডাল চুরি করে নাই, তেল চুরি করে নাই। ওমরের কোনো শত্রুও নাই, ওমর তো মানুষের উপরে জুলুম করে নাই, তার কোনো শত্রুও নাই। ঠিক কিনা বলেন? রোম পারস্যের বাদশারা আসছে, কোথায় তোমাদের খলিফা ওমর, তার রাজপ্রাসাদ কোথায়? বলে রাজপ্রাসাদ শেষাত নাই। সে বসে কোথায়? বলে মসজিদে নববীতে। আল্লাহু আকবার। আরে তিনি আরাম করে কোথায়? তার বেডরুম কোথায়? তার শাহী মহল কোথায়? বলে কোনো শাহী মহল টহল নাই। বলে আমাদেরকে ওমরের সাথে একটু সাক্ষাৎ করায় দাও। বলে চলেন। হযরতে ওমর তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে, খেজুর গাছের নিচে তার রুমালটা বিছায়া নাক ডেকে ঘুমাইতেছে। আরো আস্তে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তো খেজুর গাছের নিচে ঘুমায় না। তাহলে জার্মানির প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী রাজপ্রাসাদে ঘুমায়। হাজার হাজার প্রটোকল থাকে, কি থাকে? হাজার হাজার প্রটোকল থাকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি চাইলে তার রাজপ্রাসাদের 1-1.5 কিলোমিটার এরিয়া আপনি ঢুকতে পারবেন না, এত হাই সিকিউরিটি, হাই এসএসএফ, সবচেয়ে যারা চৌকস নিরাপত্তা বাহিনী, তাদেরকে দেওয়া হয় তার নিরাপত্তার জন্য। রোম পারস্যের বাদশারা আসছে মদিনায় মুসলমানদের খলিফা দেখতে ওমরকে। ওমরের নাম তারা শুনেছে, ওমরের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে তারা জানে। কার নাম মনে চাই এমন খলিফা প্রেসিডেন্টকে দেখতে মদিনায় এসে বলে, কোথায় তোমাদের প্রেসিডেন্ট? বলে আসেন আসেন, প্রেসিডেন্টকে দেখবেন। বলে হ্যাঁ। দেখে প্রেসিডেন্ট তার ঘোড়া খেজুর গাছের সাথে বেঁধে, রুমালটা বিছায়া, হাতটা তার গালের নিচে দিয়া সুন্নত তরিকায় নাক টেনে ঘুমাইতেছে। আল্লাহু আকবার। রোম পারস্যের প্রেসিডেন্টরা বলে, ইনি কি তোমাদের খলিফা? বলে হ্যাঁ। আরে আমরা তো হাজার হাজার সৈন্য দিয়া, নিরাপত্তা দিয়া রাত্রবেলা এত আরাম করে ঘুমাইতে পারি না, আর তোমাদের খলিফা কিনা খোলা আকাশের নিচে দিনের বেলায় সূর্যের আলোতে এইভাবে ঘুমায়, তার কি কোনো ভয় নাই? বলে আমাদের খলিফার কোনো ভয় নাই, কারণ আমাদের খলিফা কখনো জনগণের আমানতের খেয়ানত করে। আরো আস্তে। রোম পারস্যের প্রেসিডেন্টরা বলে হ্যাঁ হ্যাঁ, ইনি খলিফা ওমর, আসলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। ঠিক কিনা বলেন? সেই ওমর মদিনা থেকে একটা উট নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন, সাথে তার গোলাম। আল্লাহু আকবার। ওমর উটের পিঠে চড়ে বসলেন। প্রচন্ড গরম, উত্তপ্ত মরুভূমির বালু। যারা হজ করতে গেছেন তারা দেখছেন, সৌদি আরবে যখন রৌদ্র উঠে মরুভূমির বালুগুলো মনে হয় পা পুড়ে যায় না, একেবারে গরম হয়ে যায়। হযরত ওমর উটের পিঠে বসে আছেন, তার গোলাম উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। উটের লাগাম টানতেছে টানতেছে, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর তার গোলামের দিকে তাকায়, দেখে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাড় থেকে ঘাম ঝরতেছে। দেখলেই বোঝা যায় এখন গোলামটা ক্লান্ত হয়ে গেছে, চাইলেও আর হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু সে তো গোলাম, খলিফাকে তো বলতেও পারে না আমিরুল মুমিনিন, আমি আর পারতেছি না। ঠিক কিনা বলেন? হযরত ওমর দেখলেন তার গোলামের আর পাও চলে না। হযরত ওমর দেরি করলেন না, বললেন ইয়া কিফিয়া গোলাম, দাঁড়াও দাঁড়াও, থেমে যাও। হযরত ওমর লাফ দিয়া উটের পিঠ থেকে নেমে পড়লেন। আল্লাহু আকবার। উটের পিঠ থেকে নেমে গোলামের হাত ধরে বলে, গোলাম তুমি এবার উটের পিঠে চড়ো, আমি নিজেই উটের লাগাম টানবো। আর আস্তে কোন মিয়া গোলামকে নিজের হাত দিয়া উটের পিঠে বসে বলে, তুমি বসো, আরাম করো, এবার তোমার আরাম করার পালা, রেস্ট নেওয়ার পালা, আমি নিজেই উটের লাগাম টানবো। গোলাম বলে, আমিরুল মুমিনিন মাফ করে দেন। বললেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, এই অন্যায় আমি করতে পারবো না। অর্ধ জাহানের খলিফা ওমরকে আমি উটের লাগাম টানাবো আর আমি উটের পিঠে বৈশা থাকবো, এই বেয়াদবি আমি করতে। ওমর বলে, বেটা যা বলছি তাই কর। চোখ গরম করে বলে, ও আসলে এটা চোখ গরম ছিল না, এটা ছিল ভালোবাসা, এটা ছিল আদর, এটা ছিল ইনসাফ। ঠিক কিনা বলে? এটা ছিল একজন গোলামের প্রতি একজন প্রেসিডেন্টের ইনসাফ। আল্লাহু আকবার। কেমন প্রেসিডেন্ট! এবার গোলামকে উটের পিঠে চড়াইয়া নিজেই উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন খলিফা, কেমন প্রেসিডেন্ট আমরা মুসলমানরা পেয়েছিলাম। গোলামও দেখতেছে আমিরুল মুমিনিন উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়া উটের লাগাম টানতেছে, কারণ যখন সকালবেলা ছিল তখন মরুভূমির বালুগুলো একটু কম গরম ছিল। এখন তো ওমরের পালা, উত্তপ্ত মরুভূমি, উটের লাগাম টানতে টানতে আমিরুল মুমিনিন ঘামায়া যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। আমিরুল মুমিনিন ক্লান্ত হয়ে যাচ্ছেন, পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন। উটের লাগাম টানতে টানতে আমিরুল মুমিনিন এখন আর চলতে পারেন না। গোলাম ডাক দিয়া বলি, আমিরুল মুমিনিন মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন, আপনি উটের পিঠে চলেন, চড়েন, বসেন, এবার আমি একটু উটের লাগাম টানি। হযরত ওমর বলে, তুমি আর একটু রেস্ট করো। গোলাম বলে, না না, আমার রেস্ট হয়েছে, আপনি আর এক কদমও সামনে বাড়াবেন না, আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে, আমি গোলাম সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমরের চেহারা থেকে এমন ভাবে ঘাম ঝরতেছিল, ঘামগুলো দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছিল। আল্লাহু আকবার। হযরত ওমর তো চাইলে তার সাথে আরো সৈন্য বাহিনী নিতে পারতেন, কাউকে নেন নাই। এবার ওমর উটের পিঠে বসলেন, গোলাম উটের লাগাম টানতেছেন টানতেছেন। পালাক্রমে দুইজন টানতে টানতে মদিনা থেকে একেবারে জেরুজালেমের দিকে যাচ্ছেন। আবার হযরত ওমর বসে থাকতে থাকতে দেখতেছেন তার গোলামটা ক্লান্ত হয়ে যাচ্ছে। যখন একেবারে আবার গোলাম ক্লান্ত হয়ে গেলেন, গোলামকে ডাক দিলেন, কিফিয়া গোলাম, থামো, এদিকে আসো। তালহিনা গোলাম, তুমি আমার সাথে চলতেছো, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখতেছি তোমার পানির পিপাসা লাগছে না, একটু পানি খাও। নিজের হাত দিয়া গোলামকে পানি পান করায় দিচ্ছেন। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এবার উটের পিঠে চড়েন। কয়, না না বেটা, তুই 3 ঘন্টা টানছস, এবার আমার সময়, আমি ঘরে ধরে রাখছি, 1 মিনিট বেশি আমি তোকে টানতে দিব না। যদি তুই 1 মিনিট বেশি উটের লাগাম টানোস, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর আমি তোমাকে প্রেসিডেন্ট বানানোর কারণে তুমি কেন একজন গোলামের উপরে ইনসাফ করো নাই, আমি ওমর কি জবাব দিব? এবার গোলামকে উটের পিঠে চড়াইয়া হযরত ওমর উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। উটের লাগাম টানতে টানতে একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে আসছে। জেরুজালেমের মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় আছে মসজিদুল আকসার গেটের দ্বারে। মুসলমানদের প্রেসিডেন্ট ওমর আসবে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জেরুজালেমের জনগণগুলো রাস্তায় বের হয়ে এসেছে। আল্লাহু আকবার। হযরত ওমর উটের লাগাম টেনে টেনে এবার জেরুজালেমে প্রবেশ করছে। সাহাবীরা যারা 10,000 সাহাবী ছিলেন, তারাও হযরত ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছেন। ওমর যখন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যায়, জেরুজালেমের জনগণগুলো জিজ্ঞেস করে, কোথায় তোমাদের ওমর? কে তোমাদের ওমর? যে কিনা উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা ওমর? মুসলমান সৈন্যরা বলে না না না, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা ওমর না, যে উটের লাগাম টানতেছে সে আমাদের খলিফা ওমর, আর যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা ওমরের গোলাম। এই দৃশ্য দেখে জেরুজালেমের জনগণ গুলো বলে হায় আফসোস, যে প্রেসিডেন্ট খলিফা ওমর তার গোলামকে উটের পিঠে বসায় নিজেই উটের লাগাম টানতেছে, এমন একজন খলিফা যদি আমরা পাই তার দ্বারা কোনোদিন আমরা কষ্ট পাব না। সে কখনো জনগণের আমানতের খেয়ানত করতে পারবে না, খেয়ানত করবে না। জেরুজালেমের মানুষ এই দৃশ্য দেখে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর যেই জামাটা গায়ে দিয়ে গিয়েছিলেন ওই জামাটা একেবারে ঘামায় গেছে, ঘর্মাক্ত হয়ে যাচ্ছে। আর ওই জামাটার মধ্যে একটা দুইটা তালি না, জামাটার মধ্যে ৭০টা তালি ছিল। কয়টা তালি? সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো ঘামায় গেছেন, আপনার শরীরে যে জামাটা পরা এটার মধ্যে কয়েকটা তালি দেখা যাইতেছে, আমি আপনার জন্য একটা ভালো জামা আনছি, আপনি একটু পরেন। হযরত ওমর বলে, বেটা, সিরা জামা তালি জামা গায়ে দেওয়া হচ্ছে আমার আল্লাহর নবীর সুন্নত। আল্লাহু আকবার। এই ইহুদিদের কারণে কি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে। হযরত ওমরের এই দৃশ্য দেখে জেরুজালেমের জনগণগুলো অবাক হয়ে গেল। ইহুদিদের সরদাররা এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি একজন গোলামের উপরে যে ইনসাফ করেছেন, আপনার মতো মানুষ যদি আমাদেরও প্রেসিডেন্ট হয়, আমরা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী হতে পারি, নিশ্চয়ই আপনিও আমাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন। আমরা নির্দ্বিধায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিনা দ্বন্দ্বে আমরা আপনার কাছে জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করলাম। শুধু জেরুজালেমের ক্ষমতায় হস্তান্তর করলাম না, মসজিদুল আকসার চাবিও আপনার হাতে বুঝাই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিনা রক্তপাতে বিনা বাধায় বিনা যুদ্ধে একজন গোলামের প্রতি যে ইনসাফ করেছেন, ইনসাফের আচরণ দেখে অমুসলিমরা পর্যন্ত আবেগ আপ্লুত হয়েছে, তারা খুশি হয়েছে। ঠিক কিনা বলেন? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের প্রতি, অন্য মানুষের প্রতি অত্যাচার করে না, জুলুম করে না। ইসলাম মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলে? ইনসাফ মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছে। এ কারণে আমরা সমাজে মানুষের উপর অত্যাচার করি, নির্যাতন করি, জুলুম করি। যখন জুলুমের মাত্রা বেড়ে যায়, আল্লাহ সহ্য করতে পারে না, তখন জালিমকে শায়েস্তা করার জন্য আল্লাহ মাঝে মাঝে বিপদ আপদ বালা মুসিবত গজব পাঠায়। ওই গজবে শুধু জালিম একাই পতিত হয় না, জালিমের সাথে কিছু ভালো মানুষও পড়ে যায়। কি করে? লূত আলাইহিস সালামের যে কওমরা ছিল তারা সমকামিতা করত। কি করত? সমকামী। তারা ছিল সমকামী। শুধু তারাই সমকামী না, পয়গম্বর লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে আসলেন, তার কওমরা তার সাথেও ওই ব্যভিচারে লিপ্ত হতে শুরু করলো। আল্লাহ তাআলা বলে, জিবরাইল এই কওম সহ একেবারে ওদের পুরো জনপদ মাটির ভিতরে উল্টায় দাও, ওদের দেশ সহ। বলল আল্লাহ, এখানে তো কিছু ভালো মানুষ আছে, ওদের সহ উল্টায়। যখন বিপদ আসে তখন পীরের গায়েও কিন্তু লাগে, কথাটা মনে রাখবেন। এ কারণে মানুষের উপরে কখনো অত্যাচার করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না। ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা খায়া সমাজের মধ্যে বিচারের রায় উল্টায়া দিয়েন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন কিছু দালাল আছে কি আছে না সমাজে? মুরব্বি সাজে, কি সাজে? বিচার করে যে ৫,০০০ টাকা দিলে, আরে চিন্তা করিস না, তোর সাথে আমি আছি, আমি দেখবো। এগুলো হচ্ছে জাহান্নামের কি, ঠিক কিনা বলেন? এগুলো সমাজের শত্রু, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে সন্তান মা বাবার উপরে ইনসাফ করে না। কি করে না? মা বাবার সাথে সদাচরণ করে না। এ যুবক, ভালো করে খেয়াল রাখবা, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো তোমার স্থান হবে জাহান্নামে। কোথায় কোথায়? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللَّهُ أَكْبَرُ আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি, সিদ্ধান্ত দেওয়ার মালিক আরো জোরে বলেন আপনি। আমি সিদ্ধান্ত দেওয়ার মালিক না, সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহ। আর আল্লাহ যেটা সিদ্ধান্ত দিবে অবশ্যই সেটা আমাদেরকে মানতে হবে, হবে কি হবে না? আল্লাহ বলে আমার সিদ্ধান্ত হলো একমাত্র ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত করবা। কোন মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিককে ইবাদতের উপযুক্ত কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কারো ইবাদত উপাসনা করা যাবে। আল্লাহ বলে ইবাদত করবা আমার, সিদ্ধান্ত দিয়েছেন কি? আল্লাহ বলতেছে ইবাদত আমার করবা। আর সাবধান, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, সুন্দর আচরণ করবা। মা বাবার সাথে এমন আচরণ করবা না তোমাকে একটা কথা বললো আর তুমি মা বাবার মুখের উপরে ধমক দিলা। এমন যুবক আছে কি আছে না? বলে বাবা যা আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, আগের মতো বোঝা টানতে পারিনি, একটু বাজার করে নিয়ে তোমার বাজার তুমি করো। বাপের ধমক দেয়, বাজারের ব্যাগ ফালায় দেয়, পারবো না বাজার করতে। আছে কি আছে না? বাইকের টাকার জন্য বাবার গায়ে হাত দেয়, গাঁজা খাওয়া ফেন্সিডিলের টাকার জন্য বাবার গায়ে হাত দেয়, মায়ের গায়ে হাত দেয়। এমন কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে কি আছে না? তুমি মনে করবা তুমি তুমি গাঁজা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য, নেশা করার জন্য মা বাবা তোমাকে কথা বলে, তুমি তোমার মা বাবার কথা শুনো না, মুখের উপরে ঝাড়ি মারো, ধমক মারো, মা বাবাকে গালি দাও। তুমি মনে রাখো তোমার সন্তান যখন হবে তোমাকে শুধু গালি দিবে না, তোমাকেও থাপ্পড় মারবে। তুমি যদি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো তোমার সন্তানও তোমার সাথে খারাপ আচরণ করবেই করবে। মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করে না, দুনিয়ার জমিন থেকে তার ফল তাকে প্রাপ্য পাওয়ায় দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ইবাদত করবি আমার আর ইহসান করবি মা বাবার প্রতি। সাবধান সাবধান, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করো না। যদি তুমি তোমার মা বাবাকে ধমক দাও আর তোমার মা বাবা যদি বলে উফ উফিওয়ালা তানহারুহুমা, ওই ধমক শুধু দুনিয়ার জমিনে থাকে না, ওই উফের আওয়াজ আল্লাহ বলে আমার আরশে আজিমে আয়েশা বাড়ি খায়। আল্লাহ বলে দুনিয়াতে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করবাই না, মা বাবাকে খেদমত করবা, সম্মান করবা, ভালোবাসবা। মা বাবার সাথে কথা বলার সময় বিনয়ের সাথে কথা বলবা। কিভাবে? আস্তে আস্তে কথা বলবা, আদবের সাথে কথা বলবা, জোরে জোরে না। মা বাবার সাথে জোরে জোরে কথা বলবা না, আদবের সাথে বিনয়ের সাথে কথা বলবা। তোমার মা তোমার এই আচরণ দেখে তাহাজ্জুদের নামাজে তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। আর মা বাবা যদি নামাজ নাও পড়ে, ইবাদত নাও করে, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। তুমি যদি অমুসলিম হও, তুমি যদি মুসলমান অমুসলিম থেকে যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার মা যদি অমুসলিম থাকে তারপরেও তার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা। বিধানকার আরো জোরে বলেন বিধানকার। সাবধান সাবধান, আল্লাহ বলে যুবক শোন শোন, দুনিয়াতে তো মা বাবার খেদমত করবি, এখানেই শেষ না। মা বাবা যখন মারা যাবে তাদের জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে যেমন করে ছোটবেলায় লালন পালন করছে, আল্লাহ কলিজার টুকরা মা বাবা ইন্তেকাল করছে, তুমিও আমার মা বাবাকে জান্নাতের মধ্যে। বাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মানুষকে গালি দিব না, গালি তো দূরের কথা, কোনো মানুষের সাথে আমরা মুখ মলিন করেও কথা বলবো। এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? যেই মানুষ যত বেশি বদমেজাজি ওটা তত তাড়াতাড়ি স্টক করে মারা যায়। এটা কি করে? এরা তো সবসময় বাদ নিয়ে বসে থাকে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে পায়ের উপরে পা তুলে সিগারেট খায়। এই কে রে, কে কেন আসছো? সবসময় এটার ভিতরে খালি অহংকার। এটা কি অহংকার? জমতে জমতে পরে একদিন ফুস করে ফাইটা যায়। ফাইটা হলে কয় খান সব শেষ, কাইতে পড়ে গেছে, গেছিল ঘুরতে জায়গা চিতে পড়ে গেছে। আর যেই মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে, দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আসছেন, আসেন আসেন, বাবা আসছো, বসো। আর কিছু বদমেজাজি মানুষ আছে, বেরো, চিনি না, আমার বাড়িতে কেন, আমি দিব না, আমি খাওয়াবো না, আমি দেব না, যাব না। ভাব নাই, কি নাই, কি নাই? এই ভাব যেটি নাই এটি বেশি দিন জমিনে টিকে না, আল্লাহ রাখে না। অহংকার করে, আল কিবরিয়া ও হৃদয়, অহংকার আল্লাহর চাদর। কার চাদর? অহংকার কার চাদর? আরে যে খালেক তাকেই তো অহংকার মানায়। আমরা তো মাখলুক, আমাদের আবার কিসের অহংকার? যে আমাদেরকে সৃষ্টি করেছেন, অহংকার করতে পারেন কে? আল্লাহ। আমার আবার কিসের অহংকার? কিছু মানুষ আছে আমার সীমানায় আসলে পাও পিটায় ভেঙে ফেলাও, আমার বাড়ির সামনে দিয়া যাবা না, বলে কি বলে না? আবার কিছু মানুষ আছে সমাজে মসজিদ করে, আমি জায়গা দিছি মসজিদে, তুই নামাজ পড়তে আবি না। মূর্খ, নির্বোধ। আর জায়গার মালিক তুমি যদি হইতে তাহলে তো সারা জীবন জায়গায় পড়ে থাকতে। জায়গা, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কিছুই থাকবে না, একটা কাপড় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আমার বয়ানের মূল বিষয় ছিল আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, বিনয়ী হব, ভদ্র হব, কাজের মানুষের প্রতি জুলুম করব না। কিছু নামদারি ২ নম্বর পয়সাওয়ালা আছে, বাসায় কাজের মহিলা রাখে, নিজেরা সকালবেলা ডিম পুষ খায়, ডিম আমলেট খায়, আপেল খায়, এটা খায়, সেটাকে খাস জনমের খাওয়া, কফি খায়, চা খায়, দুধ চা, পায়ের উপর পা তুলে, চিকেন ফ্রাই খায়, মুরগি দিয়া ঘিয়ে ভাজা পরোটা খায়। আর কাজের মহিলা গায়ে রাত্রে যে বাসি ভাতগুলো ছিল তুই সলেহা খায়া ফেলাইস, যা যা যা, ওই যে তরকারি আছে বাসি তরকারি ওটা তোরা ভাগযোগ করে খায়া ফেলাইস। ছোট লোক, এটি ছোট লোক। ঈদের সময় নিজেদের মার্কেট করে আনে সিঙ্গাপুর থেকে, আর কাজের মহিলাদেরকে ঈদের আগের দিন ডয়ের খোলা, এই তোর এই ছোট আপা 2টা জামা আছে, এই গত বছর এই 2টা পরিস। এই ছোট লোক, ঠিক কিনা বলেন? এগুলার মন ছোট না। আমরা এই আচরণ মানুষের সাথে করব না, আমরা ইনসাফপূর্ণ আচরণ করব। নিজে যা খাবো চেষ্টা করব পুরাটা না দিলেও কিছু যাতে দেই, সে যাতে মনে কষ্ট, সে যাতে এই কথা না বলে আল্লাহ আমি গরিব বিদায় এই খাবারটা আমাকে দিল না, আমার কপালে জুটলো, এই কথা যাতে না বলে। খায়া কি করবা? খায়া একটা পেট বানাইবা, আর কিছুই না। চর্বি বাড়বো, পরে রমনা পার্কে যায় হাঁটবা চর্বি কমানোর জন্য। আর একটু কম ভাগাভাগি করে যদি খাও চর্বিও কম হবে, রোগও কম হবে, আর একজন মানুষ খাইলো তোমার জন্য দোয়াও করবে, ঠিক কিনা বলে? কথা বুঝতে পেরেছেন? আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করবো না। সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, একজন আর একজনের সাথে লাগায় দেয়। কারো যদি একটু টাকা পয়সা বেশি হয় কারো, আর একটা মামলায় ঢুকায় দেয়। কে ঢুকায় দেয়? মামলায় ঢুকায় দেয়। এটার উপরে উঠতে দেওয়া যাবে না। না, এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে, আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে, ঠিক কিনা বলেন? হৃদয় কি করতে হবে? কেউ যদি একটু টাকা পয়সার মালিক হয় তাকে আর উৎসাহ দিবে, আল্লাহ তোমাকে আরো বাড়ায় দেয়, তুমি দিনের পথে খরচ করো, মানুষকে দাও। আমরা শত্রুতামি করব না, হিংসামি করব না। আল্লাহ এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আজকের এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে বলে দেই, যারা ঘরের বউ আছেন তারা মন বড় করেন, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে ইনসাফের আচরণ করবেন, বিনয় হবেন, তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন, মনে রাখবেন আপনার ছেলের বউ আয়শা কিন্তু আপনার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবে, বেডরুম থেকে বের করে আপনাকে ব্যালকনিতে একটা বালিশ আর একটা চাদর দিয়ে তো ঘুমা, তখন কানবেন, আহারে আমিও তো আমার শাশুড়িকে গালি দিছিলাম। বলেন, হ্যাঁ, এক মাগে সিজায় না মাগ আবার আসতেছে, এক মাগ গেছে আর এক মাগ আসে। সাবধান। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন, আপনিও কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে থাকে। সংসারের চাবি আরেকজনের হাতে চলে যাবে, আপনি মজলুম হয়ে যাবেন, ক্ষমতা থাকবে না। এ কারণে আমরা শ্বশুর শাশুড়ির সাথে, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মানুষকে ভালোবাসবো, হৃদয় দিয়ে ভালোবাসবো। কোনো মানুষের মনে আমরা কষ্ট, এতক্ষণ যে বয়ান করলাম আপনারা কি কষ্ট পাইছেন? হুজুর এত গরম গরম চোক্কা চোক্কা কথা কেন বলেন? আরে ভাই, রোগ হয়েছে ক্যান্সার, এখন যদি আমি প্যারাসিটামল দিই লাভ হবে? ক্যান্সারের জন্য একটু অপারেশন করতে হয়, আর অপারেশন করলে কি কষ্ট লাগলেও সেটা অপারেশন শুকায় গেলে ক্ষত চিহ্ন যখন ভালো হয়ে যায় তখন আরাম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমি যে সমাজের অসারতা নিয়ে এরা তখন আলোচনা করলাম, এই ব্যাধিগুলো সমাজের মধ্যে আছে কি আছে না? সমাজে আপনি সত্যি করে কোন আছে কি আছে না? আছে না? এই আলোচনার দরকার ছিল কি ছিল না? এখন শুধু আলোচনায় শুনবেন না, মানবেন। প্রতি বছর গেলে হুজুর আসবে, আলোচনা শুনবেন, এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বের করবেন, এরকম না। কালকে থেকে আমরা ফল দেখতে চাই। কারোর সাথে যদি ঝগড়া লাগে, আর আমরা ঝগড়া করবো না, তাকে আগে সালাম দিলাম, নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? কাউকে কষ্ট দিলে আমরা মাপ চেয়ে নিব। মা বাবার সাথে বেয়াদবি করলে আজকে রাতে যে আমরা মাপ চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। এই মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব, আমার এই ডেটটা দেওয়া ছিল চিটাগাঙে, সে আমার সাথে 1.5 মাস আগে ফোন করে হুজুর একটা ডেট দেন, ডেট দেন। আমি বলি ভাই ডেট তো দিয়ে দিচ্ছি, হুজুর একটা ডেট দেন। ইমাম সাহেব অনেক ভদ্র মানুষ, বিনয়ী মানুষ আছে, সব মানুষ তার এক না, সে অনেক ভদ্র। তার সাথে আমার কথা বলে খুব ভালো লেগেছে। হুজুর আমার সভাপতি সাহেব কইছে আপনি যাতে প্রোগ্রামে আসেন, আসে দিই মাশাআল্লাহ সভাপতি সাহেব আগের মতো হৃষ্টপুষ্ট আছে। আল্লাহ আরো যৌবন দান করুন, আল্লাহ আরো বেশি দিন বাঁচায় রাখুন বলে আমিন। শুধু সভাপতি সাহেব একা না, এই সমাজে যত এমন আমাদের মুরব্বীরা আছে, আল্লাহ তাদের ছায়া আমাদের জন্য দীর্ঘ করুন বলে আমিন। তারা অভিভাবক, ঠিক কিনা বলেন? তারা আমাদের জন্য রহমত। তো আমি ইমাম সাহেবকে ডেট দিলাম, অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি, এতক্ষণ বয়ান করলাম, তেলাওয়াত করলাম, এত সময় কোনো মাহফিলে দেই না। সভাপতি সাহেব কয় হুজুর 12টায় মোনাজাত দিব। যাই হোক, আমরা এখানে মোনাজাত দিব। পরিশেষে আমি এই কথাটাই বলতে চাই, কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, আজকে যা মাপ চাইবেন। কারোর সাথে কারো ঝগড়া যদি লেগে থাকে, আল্লাহর জন্য মাপ চাই নেবেন। কখন কে কখন মারা যায় বলতে পারি, এই জন্য আমরা আগেই ক্ষমা চাই নেব, ঠিক কিনা বলেন? আজকের এই জান্নাতি পরিবেশ, এই মজমা, এই মাহফিলকে আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম কবুল করুন। সভাপতি সাহেব সভাপতি, তার ইন্তেকালের পরে তার সন্তান, তার নাতি, তার পুতি, আপনাদের আত্মীয় স্বজন, ছেলে সন্তানরা এই মাহফিল যুগের পর যুগ পরিচালনা করবে, কি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।